ফেডারেশন যেটা আছে ওইখানে একটা ক্লাব আছে আমাদের ফেডারেশন থেকে পরিচালনা হয়। তা আমি ঢাকা থেকে ওখান থেকে শিখে আর কি। তা যখন এটার পরে আমি এমনি আগে থেকে ছোটকাল থেকে আগ্রহ তো ছিলাম, তারপরে আপনার ওটা দেখার পরে যখন আমাদের বাংলাদেশে পঞ্চমবার ওয়ার্ল্ড কাপ আয়োজন হলো, আপনার রোল বল একটা খেলা আছে আপনি চিনবেন, তা আমি সেই খেলাটাতে অংশগ্রহণ মানে ওখানে জায়গায় দাঁড়ায় আমি দেখছিলাম আর কি। হয়তো বা আমি জাতীয় দলে বা চান্স পাইছি পাই নাই, কিন্তু ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিলো। তা ওই জন্য আমি আমার বাসা গ্রামের বাসা কুষ্টিয়া শহরের সদরেই, তো আমি ভাবলাম যে আমাদের কুষ্টিয়াতে একটা করা উচিত, কারণ আমি ছোটোবেলা থেকে ঢাকাতে ছিলাম। তা কুষ্টিয়াতে 2017 সালে আসার পরে তা আমি ভাবলাম যে এটা করি। তা 2018 সালে আমার ছোটো ভাই আলিফ আছে, আলিফের সাথে করে আমি মনে করেন এই ক্লাবটা শুরু করি আর কি, দুজনে মিলে। তখন আমাদের প্রচুর মনে করেন ফিনান্সিয়াল সাপোর্ট দরকার ছিল বা একটা জায়গা দরকার ছিল, সেই জায়গাগুলো আমরা পাই নাই বা রাস্তাঘাটে আমরা করছি কোনো মতন করে, বিভিন্ন জায়গায় করতাম, বিভিন্ন ঈদগাহ যে শান ঈদগাহ করার যে জায়গাগুলো ছিল সেগুলোতে করতাম। করার পরে মনে করেন আপনার মানে একটা সমান জায়গা না করলে হাতে ব্যথা পাইতাম আর কি। তা আস্তে আস্তে আমাদের ছাত্র স্টুডেন্ট অনেকেই বাড়লো, তা বাড়ার পরে করোনার ধাক্কার কারণে মনে করেন আমাদের স্টুডেন্টগুলো অনেকখানি কমে গেছে আর কি। এখন মোটামুটি আবার আগের মতন আমাদের স্টুডেন্টগুলো ফিরে আসতেছে আমি চাই। আর আমি যেটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে যে আমাদের কুষ্টিয়ার ছেলেরা একদিন বিশ্ব দরবারে ইনশাল্লাহ নাম করে আসবে। তো এই জন্য আমি সরকারের কাছে মানে একটা আকুল আবেদন চাই যে আমাদের কুষ্টিয়া জেলাতে একটা যেন সুন্দর একটা রোলার স্কেট কমপ্লেক্স করে দেন তারা, বিভিন্ন জেলাতে তারা করে দিয়েছেন ইনশাল্লাহ, আমি চাই আমাদের করে দেন। আর আমি সবসময় কৃতজ্ঞ থাকবো আমাদের যে সভাপতি সাহেব আছে ক্লাবের, উনি আমাদের প্রতি যথেষ্ট করছেন। আর আমার যে ছোটো ভাই আলিফ, ওনাকে আমি সব থেকে বেশি মনে করেন মানে ভালোবাসি আর আমার সব থেকে সায়ের মতন সাপোর্ট দিয়ে গেছেন। এখন আমি চাই বাংলাদেশ হয়ে বাংলাদেশ থেকে ফার্স্ট কেউ অলিম্পিকে যাক আমাদের ক্লাবের হয়ে, কারণ আজ পর্যন্ত বাংলাদেশে অলিম্পিকে অনেকে গিয়েছে, টুকটাক মেডেল পাইছে, কিন্তু বড় ধরনের কেউ কিছু করতে পারে নাই। আমি চেষ্টা করতেছি অলরেডি যে আমাদের ক্লাবের হয়ে বা বাংলাদেশের হয়ে আর কি, বাংলাদেশের হয়ে কেউ একজন ইন্টারন্যাশনাল খেলুক, এটা আমি অবশ্যই চাই। এমনকি বাংলাদেশের আপনি জানবেন যে বাংলাদেশের রোল বল একটা টিম আছে, যারা এই যে বাস্কেটবল টাইপের একটা খেলা আছে যেটাকে বলা হয় রোল বল, সেই রোল বলে বাংলাদেশে অবশ্যই মনে করেন চার থেকে পাঁচ নম্বরের ভিতরে তাদের অবস্থান আছে ওয়ার্ল্ডের ভিতরে। তা আমাদের এখানে রোল বলের খেলার প্র্যাকটিস আমরা করি, আর আমরা করোনার জন্য ঢাকাতে যেতে পারতেছি না, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না, প্রতিনিয়ত এখানে আসলে প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, আমরা তো অনেক থেকে জায়গা পাচ্ছি না, আর এই জায়গাটা আসলে ভালোও না। ঠিক আছে, আমাদের ডিসি অফিস থেকে হলো কথা বলছে যে আমাদের এখানে যখন স্টেডিয়াম হবে তখন আমাদেরকে জায়গা দিবে যদি আমাদের এখানে প্রতিনিয়ত খেলা হয়। ঠিক আছে, যেমন করোনার ভিতরে আমরা কোথাও যেতে পারিনি, ঠিক আছে, আর করোনার ভিতরে আমাদের গেমসের ই হলো গেমস খেলা নিয়ে অনেকে ব্যস্ত ছিল, এর ভিতরে যদি আমাদের স্কেটিংটা কেউ করে তাহলে আমরা অনেকে ন্যাশনাল পর্যায়ে একসঙ্গে যাইতে পারবো। ঠিক আছে না, আর হলো আমাদের দিনে পরবর্তীতে দিনে আমাদের হলো একটা জায়গা দেওয়ার ব্যবস্থা করে, এটাই আমরা আসলে চাচ্ছি। আমার এই স্কেটিংটা সবচেয়ে ভালো লাগে, আমার আমার যে মা বাবারা আছে এটাও শখ ছিল যেন আমাদের হচ্ছে এই ছেলেটা যেন স্কেটিং করে, আর এটা আমাদের জন্য বহুত একটা ভাগ্য ভালো। আমার সেই স্কেটিংটা এখানে কুষ্টিয়াতে শহরে শুরু হয়েছে, আমি প্রথমে দেখতাম আমাদের বাসার কাছে হতো এটা, আমি দেখি এখানে ছেলে পেলে শুরু করছে, তো প্রথমে আমাদের যে বড় ভাই আছে উনি স্টার্ট করেছে সেটা দেখে আমার খুব আগ্রহ হয়, তারপর মনে করি শুরু করি। তখন আমি আগে বাসে প্রচুর গেম খেলতাম, তখন আমার আব্বু আম্মু আগ্রহ দেয় যে গেমসের এটা ধরো, তাই আমি এটা শুরু করছি। প্রায় এখন আমি আগে থেকে অনেক ভালো পারি, আমি অনেক ডেভেলপ হয়েছি, এবং আমি চাই যেন কুষ্টিয়াতে এই খেলাটা আরও আগাক। আমাদের নির্দিষ্ট একটি জায়গার খুবই প্রয়োজন, যেমন আমরা টেম্পারারিভাবে এখানটাতে করতেছি কিন্তু এটা তো আমাদের নির্দিষ্ট জায়গা না। মোবাইলে আসক্ত জিনিসটা বলি, কার্টুন ভিডিও এগুলো দেখতে দেখতে ওই স্কেটিংটা দেখে, মানে অনেক আগের থেকেই তার এটা একটু শখ ছিল। তো কুষ্টিয়াতে ফার্স্ট যখন আমি এটা দেখি তো তাকে জানানো হলো এবং সে বলে যে আম্মু আমি এই ক্রিকেট বাদ দিয়ে এটাতে খেলবে, তো এই পারপাসেই এখানে দেওয়া। আর যেহেতু আমার বাসা খুব নিকটেই তো এই জন্য এখানে আমি দিছি যাতে খেলে সে আনন্দ পায় আর কি। এবং জিনিসটা রেগুলার তো মানে তার পছন্দের সাথে, তাছাড়া তারা এক্সারসাইজও করায় সুন্দরভাবে, বাচ্চাটা বেশ ভালো মতন। নির্দিষ্ট বলতে এখানে কোনো খেলার তো পরিবেশ নেই, জাস্ট এখানে একটা ফাঁকা জায়গা দেখে তারা করায়। যেমন শুক্রবারের সকালে স্কেটিং ক্লাব এক্সারসাইজের জন্যই শুধু ডাকে, তো সেই সময় বাচ্চারা প্রায় এক ঘন্টা মতন ওয়েট করে, মুরব্বীরা এক্সারসাইজ করে এখানে। তো খেলার কোনো মাঠ বিশেষভাবে নির্দিষ্ট নাই, তো এটা যদি হয় আমার মনে হয় যারা এই যে স্কেটিং ক্লাবের সবাই যারা আছে ওরাও খুব সুন্দরভাবে জিনিসটা আয়োজন করে। আমরা যখন দেখছি প্রতিযোগিতা হয় বা কিছু হয় স্কেটিং ক্লাব কখনো পৌরসভায় যাচ্ছে, কখনো কোনো একটা ফাঁকা জায়গা তারা খুঁজতেছে,
সেভাবে তারা কোনো জায়গা পায় না। আসলে কুষ্টিয়া শহরের মধ্যে যদি এরকম একটা ব্যবস্থা করা হয় আমার মনে হয় অনেক আগাই যাবে কুষ্টিয়া শহর। বাসাতে থাকে, মোবাইল টোবাইল নিয়ে থাকে, যার কারণে এখানে ফিজিক্যাল ফিটনেসটাও ভালো রাখে এগুলোতে করলে। আর এখন করোনার ভিতরে তো অনলাইনে ক্লাস হচ্ছে, যেহেতু স্কুলে যাওয়া হচ্ছে না, একটু দৌড়াদৌড়ি হয় সেটা হয় না, যার কারণে এখানে স্কেটিংয়ে দিয়েছে একটু ফিজিক্যাল ফিটনেসটাও যাতে রাখার জন্য আর কি। আর একটু শারীরিক দুর্বলতা হলে পরে দেখা যাচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়াটাও ঠিক থাকে, পড়াশোনার ব্যাপারটা আছে, ওরা পড়াশোনায় একটু মনোযোগী হয়, মেন্টালি একটু ফ্রেশ হয় এই কারণে আর কি। রোলার স্কেটিংয়ের জন্য উনি একটা আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে আসলে উনি চাচ্ছেন বা আমরা যে চাচ্ছি সেটা হচ্ছে যে যত যুবক শ্রেণীদেরকে যত বেশি আসলে খেলাধুলায় বা সংস্কৃতি চর্চায় আমরা রাখতে পারবো তত বেশি তারা মাদক থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। এই কারণে এই ধরনের চিন্তাভাবনা এসেছে। উনি রোলার স্কেটিং একটা গ্রাউন্ড বা রোলার স্কেটিং স্টেডিয়াম যেটাই বলি না কেন সে ধরনের একটি প্রস্তাব আমার কাছে দিয়েছেন। আমরা অবশ্যই এগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি, আশাবাদী ভবিষ্যতে ইনশাল্লাহ এটিও আমরা করতে পারবো।